السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের আপনাদের ফ্যামিলির জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। এখন আলোচনা করব স্পেশালি ওয়াশিং পাউডার তৈরির মেশিনারিজ নিয়ে। আমরা কারণ এই প্রোডাক্টটি নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট, এটি বাংলাদেশের যে কোনো স্থানে আপনি উৎপাদন করতে পারেন, ছোট বড় মাঝারি যে কোনো ধরনের করতে পারেন। আপনি আপনার পুঁজির সাথে সামঞ্জস্য রেখে আপনি শুরু করতে পারেন। তাই আপনারা কেউ হতাশা করবেন না, হতাশার মধ্য থেকে বেরিয়ে এসে এই লাভজনক প্রোডাক্টটি করতে পারেন। এটি সাধারণত এক করে মিনিমাম একটি রুম থেকে শুরু করে আপনি করতে পারেন, মিনিমাম আপনি যত বড় করতে চান করতে পারেন। কারণ অনেক প্রবাসী ভাইদের দেশে অনেক বাসাবাড়িতে দেখা গেছে দুই একটা রুম এমনিই খালি থাকে, ছোট বড় বিভিন্ন ধরনের রুম খালি থাকে, অনেকের এরকম টিন শেড খালি থাকে যে টিনের ঘরে করতে পারেন, বা যাদের একই বাড়ি নেই তারা এরকম ছোট ভাড়া নিয়ে করতে পারেন অল্প টাকার মধ্যে। অ্যাকচুয়ালি শুরু করলেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। যে যেখান থেকে দেখছেন আমি সবার উদ্দেশ্যে বলছি যে আপনি আপনার নিজের জন্য অথবা ফ্যামিলির যে কেউ বেকার থাকলে তাদের জন্য, অথবা অনেক ভাই প্রবাসে আছেন তাদের বিবি বাচ্চারা দেশে আছে সেটা ছোট্ট পরিসরে রুমের মধ্যে তাদেরকে এই প্রজেক্টটি শুরু করে দিতে পারেন। যে ওয়াশিং পাউডার এটি ছোট বড় বিভিন্ন ধরনের করা যায়, এটি 220 লাইনেও চলে, 220 বড় আকারে করলে 440 লাইন। তা আপনি বাসাবাড়িতে যে লাইন আছে সেটা দিয়ে শুরু করতে পারেন, একেবারেই সামান্য পুঁজি দিয়ে শুরু করা যায়। তবে আমি আপনাদের উপরেই ছেড়ে দিতে চাই, কারণ চায়না আজকে কেন এত দূর এগিয়ে গেছে, চাইনিজরা একটি ফর্মুলা ইউজ করে, সেটা হলো তারা অনেক দামি প্রোডাক্টকে খুব অল্প দামের মধ্যে নিয়ে আসে, কোটি টাকার প্রজেক্টকে তারা মানে 2-5-10 লাখ টাকায় নিয়ে আসে, 10 লাখ টাকার প্রজেক্টে 1-2 লাখ টাকায় নিয়ে আসে, ঠিক এতটা ডিফারেন্স করে। এটা আসলে তারা বিশেষ করে যেই দেশে যেই প্রোডাক্ট করবে, যারা করবে তার সাথে আলোচনা করে যে তুমি কত টাকার মধ্যে এই মেশিনটা চাও, ঠিক সেই টাকার মধ্যেই তারা তখন করে দেয়। এটা খারাপ না, এটা অনেক ভালো, কারণ এইভাবে না করে দিলে অনেকের পক্ষেই আমাদের দেশে প্রজেক্ট করা সম্ভব হতো না, অনেক প্রোডাক্ট ইউজ করা সম্ভব হতো না। মোবাইলের ক্ষেত্রে দেখা গেছে অনেক দামি মোবাইল তারা অনেক কম টাকার মধ্যে তাদের চায়নাতে প্রোডাক্ট করতেছে, এখন এই জন্য বাংলাদেশেও তা করতেছে সম্ভব। আমার কথা হলো কেউ 2 লাখ টাকার আইফোনও ইউজ করে, আবার কেউ 2000 টাকা দিয়েও ফোন ইউজ করতেছে, দেখেন এটা একটা উদাহরণস্বরূপ, কারণ সে এটা দিয়েও কথা বলতে পারতেছে। এখন স্বাদ এবং স্বাদের মধ্যে আপনারা শুরু করতে পারেন ওয়াশিং পাউডার। যেমন বাংলাদেশে সার্ফেক্সেলটা যেটা, এটা অনেক দামি, এটা 250 টাকা কেজি, এটা অনলি 90 টাকা কেজির মধ্যে আপনি উৎপাদন করতে পারেন। যেমন রিন কোয়ালিটিটা সেটা আপনি 60-65 টাকা কেজিতে উৎপাদন করতে পারেন, কারণ এটা 150 টাকা কেজি বিক্রি হচ্ছে। এরকম অসংখ্য প্রোডাক্ট আছে, উৎপাদন খরচ আপনার 50%-এর নিচে থাকবে, ম্যাক্সিমাম হলো 50%-এর উপরে কখনো যাবে না। তাই আপনারা ওয়াশিং পাউডারটা উৎপাদন করতে পারেন বাংলাদেশের গ্রামে গুঞ্জে শহরে যে কোনো স্থানে। আমি আজকে ভিডিওটা করছি একটি গ্রামীণ পরিবেশে, আমি যেখানে একটি মিনি শিল্প পার্ক করার উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন আমি বাস্তবিক পক্ষে যখন আমি প্রথম এখানে জমি নিয়ে শুরু করি তখন এই গড়টি করা হয়, তা এখন শিল্প পার্ক এখানেও মেশিনারিজ আছে আমার এই ইয়েতে, এরপরে
এখানে এখন শিল্প পার্কের জন্য একটি বিল্ডিং করা হয়েছে 5,000 স্কোয়ার ফিটের। আসলে ছোট থেকেই বড় হয়। আমি এখান থেকে ভিডিওটা করার উদ্দেশ্য